প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল কনফিডেন্স বিল্ডিং। স্বাগত জানাই এই চ্যানেলে। সারা ভারতের সঙ্গে ত্রিপুরা যে করোনা পরিস্থিতিও আজ অত্যন্ত চিন্তাজনক পর্যায়ে পৌঁছে গেছে। যদিও রাজ্য সরকার এই করোনা পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কখনো লকডাউন, কখনো সীমান্তে নৈশকালীন কারফিউ, কখনো বা স্থানীয় পর্যায়ে লকডাউন দেওয়া হচ্ছে। বর্তমানে সারা ত্রিপুরাতে 5 দিনের জন্য লকডাউন দিয়েছেন রাজ্য সরকার। আজ এই লকডাউনের প্রথম দিনেও কিন্তু করোনা পরিস্থিতির উন্নতি ঘটেনি। রাজ্য সরকার আশা করেছিলেন যে করোনাকে নিয়ন্ত্রণের ক্ষেত্রে লকডাউন একটা কার্যকরী ভূমিকা নেবে, কিন্তু বাস্তবে ফলাফল দেখা গেছে সম্পূর্ণ উল্টো। এই লকডাউনের মধ্যে ত্রিপুরার বর্তমান পরিস্থিতি আরও চিন্তাজনক হয়ে উঠেছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন যে আজ নতুন করে 217 জনের করোনা আক্রান্ত হওয়ার খবর রয়েছে। এটা অত্যন্ত সংকটজনক একটা সংবাদ যে রাজ্যের পশ্চিম ত্রিপুরা জেলাতে ধারাবাহিকভাবে গত 1 সপ্তাহ ধরে সর্বোচ্চ সংখ্যায় লোক আক্রান্ত হচ্ছে করোনা পরিস্থিতিতে। রাজ্য সরকার এই লকডাউন ঘোষণা করেছেন করোনাকে নিয়ন্ত্রণ করার জন্য, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে আগরতলা, রাজধানী আগরতলা সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে লকডাউন যেন এক উৎসবে পরিণত হয়েছে। মানুষ প্রয়োজনে অপ্রয়োজনে বাইক গাড়ি নিয়ে যে যেভাবে পারছে ছুটে বেড়াচ্ছে। প্রশাসনিক ঢিলেঢালার দুর্বলতার সুযোগ নিয়ে এই পরিস্থিতি আজ সৃষ্টি হয়েছে। লকডাউনের সার্থকতা আজ ত্রিপুরাতে নেই বললেই চলে। প্রশাসন প্রায় অচল, তাই মানুষ বেপরোয়াভাবে চলাচল করছে। এইভাবে করোনা পরিস্থিতি মোটেও মোকাবেলা করা সম্ভব নয়, যার ফলশ্রুতিতে আজ সারা ত্রিপুরাতে 217 জন আক্রান্ত হয়েছেন। তার মধ্যে পশ্চিম ত্রিপুরা জেলাতে 83 জন, সিপাহী জেলা জেলাতে 36 জন, গোমতী জেলাতে 41 জন, তেমনি খোয়াই জেলাতে 12 জন, নর্থ ডিস্ট্রিক্টে 23 জন, ধলাই জেলাতে 8 জন, দক্ষিণ ত্রিপুরা জেলাতে 13 জন। সবচেয়ে কম আক্রান্ত হয়েছেন ঊনকোটি জেলায়। ইতিপূর্বে দেখা যাচ্ছে যে ঊনকোটি জেলাতে আরও বেশ কিছুদিন এর ইতিপূর্বে আমরা দেখেছি ঊনকোটি জেলাতে যথেষ্ট কম সংখ্যায় করোনা আক্রান্ত হয়েছেন। কেন হয়েছেন সেটা নিশ্চিতভাবে বলা যায় যে নিশ্চয়ই মানুষ সোশ্যাল ডিস্টেন্সিং সিস্টেমকে ভালোভাবে অনুসরণ করেছেন বলেই ওই এলাকায় করোনা সংক্রমণ অনেকখানি সীমিত। প্রিয় দর্শক বন্ধু, ত্রিপুরা যে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন 4,515 জন, 62.71% লোক সুস্থ হয়ে ঘরে ফিরেছেন, কিন্তু সেটা বড় কথা নয়। আক্রান্ত হচ্ছেন প্রতিদিন আরও সংখ্যাটা বেড়েই চলছে, এটাই মূল কথা। গত 9 জুন থেকে আজ পর্যন্ত এই ত্রিপুরায় মোট 21 জনের মৃত্যু ঘটেছে করোনার ফলে। রাজ্য সরকার যতই স্বাস্থ্যবিধি উন্নতি করার চেষ্টা করুক, যতই আইন শৃঙ্খলাকে কঠোর করার চেষ্টা করুক না কেন, করোনা সংক্রমণ কিন্তু রোধ করা যাচ্ছে না। তাই প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা কী ভাবছেন? তাই প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই প্রতিবেদন থেকে এটা নিশ্চয়ই অনুমান করতে পেরেছেন যে ত্রিপুরার বর্তমান পরিস্থিতি কেমন আছে, আগামী দিন কেমন হবে। তাই এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই ইউটিউব চ্যানেল কনফিডেন্স বিল্ডিংয়ে লিখে জানাবেন, কারণ কনফিডেন্স বিল্ডিং ইউটিউব চ্যানেল প্রত্যেক দিনই আপডেট নিউজ দেওয়ার চেষ্টা করে। ধন্যবাদ সকলকে আজকে এই অনুষ্ঠানটি দেখার জন্য।